আসসালামু আলাইকুম কামরুল হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনলাম যে এই স্কিল ওয়ার্কার রুটে এই স্যালারি আরও বৃদ্ধি করা হয়েছে, তো কী করা হয়েছে একটু যদি বলেন। জি, স্কিল ওয়ার্কার যে রুটটা আছে, যেটাকে আমরা আগে ওয়ার্ক পারমিট বলতাম, এবং আমাদের কমিউনিটি ওয়ার্ক পারমিট হিসাবে সবাই চেনে, এই রুটের যে স্যালারি আছে, এই স্যালারিটা বেড়ে যাচ্ছে, এবং এটা বেড়ে যাবে 12th April 2023 থেকে। এবং এই স্যালারি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যে এমপ্লয়াররা আছে, তারা যারা স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে, কিংবা যারা অ্যাব্রোড থেকে এই ওয়ার্কার আনার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিংবা করছে কিংবা করেছে, তাদের ভিতরে এই স্যালারি বাড়ার কারণে কিন্তু তাদের যে উৎসাহ, যে অ্যাব্রোড থেকে যে এই ধরনের ওয়ার্কার আনা, সেটির ব্যাপারে কিন্তু নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করবে। এবার আমি বলবো, আলোচনা করব যে কী কী চেঞ্জগুলো আসছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা ইফেক্টিভ হবে 12th April 2023 থেকে। আর এই চেঞ্জের মেন যে কারণ আসছে সেটা হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস আছে, সেই ন্যাশনাল মিনিমাম ওয়েজেস যে আওয়ারলি রেট আছে, সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আছে 9.50 পেন্স, এটা বেড়ে যাবে 10.42 পেন্স, এবং এটি ইফেক্টিভ হবে 12th April 2023 থেকে। এখন আমি যাব যে ওয়ার্ক স্কিল ওয়ার্কারের যে রুট আছে, সেই রুটে এই মুহূর্তে যে স্যালারি, সেই স্যালারি হচ্ছে 25,600, এবং গোয়িং রেট হচ্ছে 10.10 পেন্স, এবং এটা 12th April 2023 তে এটা বেড়ে হবে 26,200, এবং গোয়িং রেট হবে 10.75 পেন্স। আর আমরা যেটা শর্টেজ অকুপেশনের ব্যাপারে যেটা বলি, যে কেয়ারার কিংবা এই ধরনের যেগুলো শর্টেজ অকুপেশনের যে জবগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে এই মুহূর্তে যে স্যালারি ইয়ারলি সেটা হচ্ছে 20,480 পাউন্ড, এবং গোয়িং রেট হচ্ছে 10.10 পেন্স। এটা 12th April 2023 থেকে বেড়ে হবে হচ্ছে 20,960, এবং গোয়িং রেট হবে 10.75 পেন্স। এবং আওয়ারের ব্যাপারেও একটা চেঞ্জ দেখা যাচ্ছে, যে আওয়ার এর মধ্যে আমরা জানি যে 39 আওয়ার্স উইকলি জবের আওয়ার থাকে, সেই আওয়ারটা 37.5 করা হবে। তো এটার যে আমাদের কমিউনিটিতে এটা কিন্তু একটু ডিফিকাল্ট করে দেবে, কারণ আমরা জানি যে আমাদের যে রেস্টুরেন্ট কিংবা অন্যান্য যে শপ, এইগুলোতে যে স্পন্সর লাইসেন্স নেওয়ার পরে যে অ্যাব্রোড থেকে যে ওয়ার্কার আনা হয়, এই স্যালারি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু স্যালারি বেশি দিতে হবে, এবং সেক্ষেত্রে তাদের ট্যাক্স এবং এনআই কন্ট্রিবিউশন সেগুলোও কিন্তু বেড়ে যাবে। তো এটা আসলে একটা উৎসাহ যেটা আছে এই মুহূর্তে, সেটার ভিতরে হয়তো গভর্নরদের ভিতরে, এমপ্লয়ারদের ভিতরে কিন্তু মন্দা কিংবা নিরুৎসাহ হলেও হতে পারে। বাট এখানে যারা আছে বা যারা আসবে, আসার পর তাদের তো বেতন ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুশি হবে যে বেতন বাড়ছে। হ্যাঁ, যারা আসবে তারা তো মূলত খুশি হবে, কারণ হচ্ছে যে বেতন তো কিছু বেড়ে যাচ্ছে। তবে একইভাবে আমরা জানি যে ফুডের দাম ডাবল হয়ে গেছে, এখানে বিল হয়ে গেছে খুবই এক্সেসিভ, পেট্রোলের দাম বেড়ে গেছে, এবং আমাদের হাউস হোল্ড ইনকাম খুব বেশি যে বাড়ছে তা না, কিন্তু খরচ এক্সপেন্ডিচার কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। তো যে কারণে সেসব চিন্তাভাবনা করে সরকার আসলে এই মিনিমাম যে ওয়েজেস আছে সেটি ইনক্রিজ 12th April থেকে 2023 থেকে ইফেক্টিভ হবে। জি, ধন্যবাদ কামরুল হাসান ভাই। ধন্যবাদ।